আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি যে রেসিপি ও উপকরণটা একবার দেখে নিন বন্ধুরা। তার সাথে প্রতিদিনকার মতো আজকে একটা নতুন টিপস নিয়ে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি তরকারি রান্না করব। তার জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন। তার জন্য নিয়েছি ইলিশ মাছের দুটো মাথা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, গোটা জিরে, এখানে ভাজা মশলা অর্থাৎ জিরে আর ধনে দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদ, নুন, আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, কুড়ি কচু, পটল, পেঁপে, আলু আর কাঁঠালের বিচিটা, যেই বিচিটা হয় দানাটা হয় সে দানাটা নিয়ে নিয়েছি। এই সব করে সবজি দিয়েই আমি রান্নাটা করে নেব। আমি মাছের মাথা দুটো ভেজে নেব, তার জন্য তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দুটো ভেজে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে, আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমি ভেঙে রেখেছি, সেটাই আমি এবার দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এবার আমি একটু সামান্য নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি রেসিপিটা আমার হয়ে গেছে। আপনারা বাড়িতে ভালো করে খাবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকে আমি আবার একটা নতুন টিপস নিয়ে
সিটিটা হলো এই যে বাটার ফ্রেশ রাখার উপায়। বাটার খোলা অবস্থায় ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া আক্রমণে দ্রুত নষ্ট হয়, তাই লবণ জলের মধ্যে কিচেন টিস্যু ভিজিয়ে সেটা দিয়ে ভালোভাবে বাটার জড়িয়ে ফ্রিজে রেখে দেবেন। তাহলে দেখবেন আর বাটারটা নষ্ট হবে না। আজকের টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন।